সাফের শিরোপাজয়ী নারী দলের জন্য ছাদ খোলা বাস বিমানবন্দরে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গাড়ির সঙ্গে আছেন রিপোর্টার এস এম ইকবাল, সরাসরি যাচ্ছি তার কাছে। চ্যাম্পিয়নশিপের তৈরি করার জন্য, চ্যাম্পিয়নশিপ উদযাপনের ভাইব তৈরি করার জন্য যে ছাদ খোলা বাস তৈরি করা হয়েছিল, যে চ্যালেঞ্জ নিয়েছিল, প্রায় 36 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিয়েছিল বিআরটিসি কর্তৃপক্ষ এবং একই সঙ্গে ইয়ুথ এন্ড স্পোর্টস, সেটা কিন্তু সফল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যাম্পিয়নশিপ বাস, দ্বিতল বাস, ছাদ খোলা বাস, সেটি কিন্তু হচ্ছে রাজধানীর বুকে নেমেছে, রাজধানীর রাস্তায় নেমেছে এবং আমাদের চ্যাম্পিয়নরা যে নেপাল থেকে আসছে তাদের বরণ করে নেওয়ার জন্য বাসটা কিন্তু ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে উৎসুক জনতা কিন্তু বাসটি ঘিরে রেখেছে, বাসটিকে ঘিরে রেখেছে এবং হচ্ছে তারা কিন্তু যে যার মতো উদযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো কিন্তু হচ্ছে জনগণের একটা সমুদ্রে পরিণত হয়েছে, অর্থাৎ যারা কোনো যে গন্তব্যে যাচ্ছে সেই গন্তব্য থেকে তারা তাদের গন্তব্য বদল করছে, তারা নেমে যাচ্ছে, তারা বাসের পাশে এসে ছবি উঠছে, তারা আসলে জানতে চাচ্ছে যে ঘটনাটা কী হচ্ছে। ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছে যে আমাদের ইতিহাস সৃষ্টিকারী ফুটবলাররা হচ্ছে আজ নেপাল জয় করে বাংলাদেশে আসছে, 19 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের একটা শিরোপা এসেছে বাংলাদেশের ঘরে, সেটা হচ্ছে নারী ফুটবলারদের হাত ধরে। সুতরাং তার উদযাপনে একটা বিশেষত্ব থাকবে, এটাই স্বাভাবিক এবং সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জেনেছেন যে আমাদের উইঙ্গার সঞ্জিদা আক্তার, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এবারের শিরোপাটা হচ্ছে ছাদ খোলা বাসে সে উদযাপন করতে চায় এবং তারপরেই কিন্তু মোটামুটি তার এই চাওয়াটা কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটা একটা দায়িত্বের পর্যায়ে নিয়ে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইয়ুথ এন্ড স্পোর্টস। এবং তারপরেই কিন্তু চ্যালেঞ্জটা শুরু হয় যে বাংলাদেশের ছাদ খোলা বাস কি আসলে সম্ভব কিনা। আমি একটু জানিয়ে রাখি সময় টেলিভিশনের দর্শকদের, একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আসলে এটাই একমাত্র বাংলাদেশের ছাদ খোলা বাস কিনা যেটা বিআরটিসি কর্তৃপক্ষ তৈরি করেছে। আসলে ঠিক এটা বলা ঠিক হবে না, আরও একটি ছাদ খোলা বাস বাংলাদেশে রয়েছে যেটি হচ্ছে কক্সবাজার কেন্দ্রিক একটি ট্যুরিস্ট কোম্পানি হচ্ছে সেই যে বাসটির স্বত্বাধিকার এবং তাই সেই বাসটিও কিন্তু যোগাযোগ করা হয়েছিল এই ছাদ খোলা বাসে এই উদযাপনের জন্য। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত কিন্তু সেই বাসটা জোগাড় করা সম্ভব হয়নি। তারপরে একটা চ্যালেঞ্জ নিয়ে এই বাসটি বিআরটিসির একটি বাসটিকে নতুন শেপ দেওয়া হয়েছে এবং সেই বাসটি কিন্তু শিরোপা উদযাপন করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছে। তো আমার কাছে এই ছিল সব শেষ। সাফসুই নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার জন্য প্রস্তুত ছাদ খোলা বাস যাচ্ছে বিমানবন্দরে। গাড়ির সঙ্গে থেকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার এস এম ইকবাল।